Let's learn Medina's Islam. এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকির অংশীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, মহান রব্বুল আলামিন প্রতিটি মানুষের মাঝে দুটি গুণ দিয়েছেন, একটি খারাপ একটি ভালো। খারাপ গুণের মাঝে এমন একটি নিন্দনীয় গুণ রয়েছে যেটি অত্যন্ত নিন্দনীয় এবং সকল প্রকার খারাপ, সকল প্রকার অনিষ্ট এর মাঝে নিহিত, যেই কারণে মানুষের সাথে দুশ্মনিতা বৃদ্ধি পায়, যুদ্ধ ফাসাদ বিগ্রহ হয়, পরস্পর বন্ধুত্ব নষ্ট হয়, স্বামী স্ত্রীর ঘর সংসার নষ্ট হয়, সন্তানরা বাবা হারায়, মা হারায় এবং শেষ পর্যায়ে দেখা যায় এতে রক্তপাত ঘটে, যার কারণে মহান রব্বুল আলামিন সবচেয়ে রাগান্বিত হন এবং শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। সেটি হলো রাগ। মাথা খুব চড়া থাকে, মেজাজ খুব খারাপ থাকে, রাগ গুসা সব কিছু অমঙ্গল এর মাঝে নিহিত রয়েছে, কোনো মঙ্গল বলতে এর মাঝে নেই। ইমাম বুখারি রহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন রাগ থেকে সতর্কতার অধ্যায়। এখানে একটি আয়াত নিয়ে আসছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। অর্থাৎ আল্লাহর যদি কেউ ক্ষমা পেতে চায়, জান্নাত চায়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? রাগ গুসা থেকে বেঁচে থাকতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, ক্ষমার গুণটি তার মাঝে থাকতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এক ব্যক্তি রাসূলের কাছে আসতেন, আসার পরে বলেন, আউসিনিয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। তখন রাসূল বলেন, লা তাগযাব, তুমি রাগ করবে না কখনো। বারবার বলেন আমাকে উপদেশ দিন, রাসূল বারবার বলেন লা তাগযাব, তুমি রাগ করবে না, কারণ এর মাঝে দুনিয়া আখেরাতে সব কিছু কল্যাণ নিহিত রয়েছে। যদি আপনি রাগ না করেন সব কল্যাণ আপনার মাঝে থাকবে। রাগ গুসা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি সবচেয়ে শক্তিশালী এবং পালোয়ান, যার জন্য রাসূল বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইমলিকু নাফসা ইনদাল গাদাব। পালোয়ান তো ওই ব্যক্তি, শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। ইমাম তাবারানি হাদিস বর্ণনা করেছেন আবু দারদা থেকে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন, দুল্লানি আলা আমালিন ইদখুরিনা আল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যাতে আমি জান্নাত যেতে পারি। রাসূল বলেন, লা তাগদাব ওয়ালা কাল জান্নাহ, তুমি রাগ করবে না, তুমি জান্নাত যেতে পারবে। তাহলে বুঝতে পারলাম রাগ এত নিন্দনীয় জিনিস যেটি জান্নাত থেকে মানুষকে বঞ্চিত করে, ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন করে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, মানুষের মধ্যে দুশ্মনী বৃদ্ধি করে, শেষ পর্যায়ে দেখা যায় রক্তপাত এবং এতে হতাহত হয়। রাগ গুসা নিবারণ করার উপায় তাহলে কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর জিকির করুন, নবী এবং রাসূলদের সিরাত, তাদের ইতিহাস, তাদের জীবনী পড়ুন। আর রাগ যখন হবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চান, কারণ শয়তান থেকে এটা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ুন। রাগ যদি হয় আপনি দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসে আছেন শুয়ে পড়ুন, দেখবেন রাগ চলে যাবে, স্বাভাবিক পর্যায়ে আপনি ফিরে আসবেন। তবে কিছু ক্ষেত্রে অবশ্যই রাগ প্রশংসনীয়, সেটি হলো যদি হারাম কোনো কাজ, অসৎ কোনো কাজ দেখেন মুসলিম হিসাবে অবশ্যই এটা রাগ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মা ইশারা দেন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চাকরকে, তার স্ত্রীদেরকে, কাউকে কখনো আঘাত করতেন না, তবে তিনি যুদ্ধ করেছেন। আর আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ করা এটি প্রশংসনীয়। তাই আমরা রাগ গুসা নিবারণ করি এবং মনকে শান্ত করি, দুনিয়া আখেরাত উভয়কালে আমাদের জীবনে কল্যাণ নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন আল্লাহুম্মা আমিন।